সকল পর্ব শেষ করে অবশেষে সাত পাকে বাঁধা পড়েছেন অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। বিলাসবহুল এই বিয়ের আয়োজনে উপস্থিত ছিলেন হলিউড থেকে বলিউড, বিশেষভাবে আমন্ত্রিত ছিল পুরো বলিপাড়া। ছোট বড় সব তারকাদের আনাগোনা ছিল এই বিয়েতে, উপস্থিত ছিলেন বচ্চন পরিবারও। কিন্তু বলিউডের নামই এই পরিবারের মধ্যে ভাঙন আবারও প্রকাশ্যে লক্ষ্য করা গেছে। পুরো পরিবার একদিকে আর বচ্চন পুত্রবধূ ঐশ্বরিয়া রায় অন্যদিকে। অনুষ্ঠানে পরিবারের সবাইকে নিয়ে আসেন অমিতাভ বচ্চন। তার ছেলে মেয়ে নাতনি সহ পুরো পরিবার একসঙ্গে হাজির ছিলেন আম্বানিদের বিয়েতে। সোনালী রঙের জমকালো পোশাকে সেজেছিলেন সবাই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। পুরো পরিবার একসঙ্গে হাজির হলেও সঙ্গে ছিলেন না পুত্রবধূ ঐশ্বরিয়া রায়। অনুষ্ঠানে আলাদাভাবে মেয়ের হাত ধরে আসেন ঐশ্বরিয়া রায়, ক্যামেরার সামনে পোজও দিয়েছেন মামে। নাতুল দোলনা, সময় সংবাদ।